সামিকে স্ট্যান্ড বাইতে রেখে ঘোষণা করা হলো ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দল। সোমবার ঘোষিত হলো বহু প্রতীক্ষিত টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াড। এই দলে রয়েছে সকল পরিচিত মুখের আনাগোনা। ভারতের হয়ে এশিয়া কাপে যে দল খেলেছিল প্রায় সেই দলটাকেই রাখা হয়েছে। আগামী 16 অক্টোবর থেকে 13 নভেম্বর জুড়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। দলে আছেন 4 জন স্ট্যান্ড বাই ক্রিকেটার। চোটপ্রাপ্ত ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন আকসার প্যাটেল। তার পাওয়ার হিটিংয়ের দক্ষতা ফুলদার হয়ে উঠেছিল, যার নমুনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দেখা গেছিল। 23 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মেগা ম্যাচের মধ্যে দিয়ে ভারত এই টুর্নামেন্টে যাত্রা শুরু করবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। চোট সারিয়ে স্কোয়াডে ঢুকে পড়েছেন 2 ভারতীয় পেসার জসপ্রীত বুমরা এবং হর্ষল প্যাটেল। রবি বিষ্ণই এবং আবেশ খান বাদ পড়েছেন। এই প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্টে দেশকে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত শর্মা। দলে সহ অধিনায়ক থাকবেন কেএল রাহুল। দলের 2 টপ অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি। সম্প্রতি কোহলির ফর্ম ফিরে পাওয়ায় নিরাপত্তা পেয়েছে ভারতের 3 নম্বর ব্যাটিং স্থান। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ছন্দে থাকা সূর্যকুমার যাদব 4 নম্বর স্থানে ব্যাটিং করার দায়িত্ব সামলাবেন। এছাড়াও মিডিল অর্ডারে আছেন দীপক হুডা এবং বর্তমানে দারুণ ছন্দে থাকা হার্দিক পান্ডিয়া। এবছর IPL জিতিয়েছিলেন তিনি গুজরাট টাইটান্সকে। তার অভিজ্ঞতা ভারতকে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক ক্রিকেটে 18 বছর পূরণ করা দিনেশ কার্তিক সামলাবেন ফিনিশারের ভূমিকা। ভারতের বোলিং অ্যাটাক ক্ষুরদার হয়ে উঠেছে জসপ্রীত বুমরার প্রত্যাবর্তনে। আছেন ভুবনেশ্বর কুমারও। দলে রয়েছেন দেশের সেরা স্পিনার ইউজবেন্দ্র চাহাল। বাড়তি সুরক্ষা প্রদান করবেন আর্শদীপ সিং এবং টি টোয়েন্টি বিশেষজ্ঞ হর্ষল প্যাটেল। টুর্নামেন্টে গ্রুপ 2 আছে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের সাথে। মোট 16টি দেশ অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে আয়োজিত হবে এই ম্যাচগুলো। এক নজরে দেখে নিন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের স্কোয়াড। এবং স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে আছেন মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণই এবং দীপক চাহার। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। এবং যদি আপনারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।